চলুন এবার যে গানটি গাইছে এই গানটি একদম আলাদা ধরনের গান, দেখি আপনারা কতটা এনজয় করতে পারেন। জি দাও, জি মাইনার। এবার যে গানটি গাইছি গানটা হলো তো হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা। এখানে বাবার ভক্তরা আছো কি? তাহলে সকল মিলে একবার ডাকবে বাবা বলে, তারপরে গানটা শুরু হবে কিন্তু। হ্যাঁ, বাবা বলে ডাকতে হবে, তারপরে গানটা শুরু হবে। ডাকবে কি? চলো শুনি, 1 2 3 4। আরে আমার কান অবধি পৌঁছায়নি, বাবার কান অবধি কি করে পৌঁছাবে? একটু জোরে ডাকতে হবে তো, মন খোলে ডাকবে। হ্যাঁ চলো, ডাকবে কি? তারপরে গান শুরু হবে, চলো শুনি, 1 2 3 4। হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে স পাগলদের খেলা, বাবা তোমার দরবারে স কিসের খেলা? পাগলের খেলা। হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলদের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলদের খেলা। হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলদের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলদের খেলা। বছর শেষে চৈত্র মাসে আমার বাবা যখন রণ শাসে, বছর শেষে চৈত্র মাসে বাবা তখন রর শাসে, হাজার হাজার পাগল সব মিলে যায় মেলা, হাজার হাজার পাগল সব মিলে যায় মেলা, বাবা তোমার দরবারে সব পাগলদের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলদের খেলা। হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলদের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলদের খেলা। যারা আছো ভাই হাতগুলো উপরে উঠবে একবার, সকালে দুটো হাত দেখতে চাই। আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে, আবার পাগল ভক্ত তো। তাহলে হাতগুলো দুটো উপরে দেখতেছেন, দুটো হাত উপরে, যাদেরকে বাবা হাত দিয়েছে, যাদের কাছে বাবার দেওয়া হাত আছে, দুটো দুটো হাত উপরে দেখতে চাই সকলের, আর জোরে ডাকবে বাবা বলে। হ্যাঁ চলো শুনি আরেকবার, 1 2 3 4, 1 2 3 4। আমার বাবায় থাকতো পাগল বেশে, পাগল আসে, পাগলদেরকে ভালোবেসে সৈকত সালা,
করতে ভালো দেশে সৈকত জামা বাবা তোমার দরবারে সব পাগলদের খেলা বাবা তোমার দরবারে সব পাগলদের খেলা অনেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা অনেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলদের খেলা 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 বাবা তোমার দরবারে সব বাবা তোমার দরবারে সব বাবা তোমার দরবারে সব কিসের খেলা পাগলদের খেলা কিরকম লাগলো গুরু আওয়াজ কোথায় ভাই এত কম কেন একটু আওয়াজটা জোর করে হোক